নদীর বুকে আছেন ঝুঁকে বিদ্যাসাগর, তার উত্তরে সে থুর থুরে আর ইন্টেগর। বলুন দেখি ব্যাপারটা কি, কি তার হেতু? পারলেন না, আসলে ও দুটোই সেতু। বাংলা এবং বঙ্গভাষীর কৃষ্টি এবং কান্না হাসির দুইজনে দুই স্তম্ভ ছিলেন, এমনই স্তম্ভ যাদেরকে ছাড়িয়ে যাওয়া কোনো যুগে কারোর পক্ষে সম্ভব নয়। নমস্কার, আমি গার্গি, সুদূর কলকাতা থেকে আজ সকাল সকাল একদম ছুটে এসেছি এখানে আপনাদের সঙ্গে কিছুটা মুহূর্ত কাটানোর জন্য। 43তম ক্যানিং আন্ত মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা 2023-এ সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা নিজ নিজ ক্ষেত্রে এক একটি স্তম্ভ, এবং যাদেরকে আজকে আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যি ধন্য, আমরা কৃতার্থ। মঞ্চে তারা উপস্থিত হয়েছেন, আমরা একে একে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করব এবং আপনাদের সকলের কাছে অনুরোধ করব আপনারা একটু জোরে করতালি দিয়ে তাদেরকে সম্মানিত করবেন। প্রথমে আমরা বরণ করে নেব আমাদের ডিআই সাহেবকে। ডিআই সাহেবকে একটু এখানে আসতে বলছি। গোপা বিশ্বাস আমাদের মাননীয় ডিআই সাহেবকে বরণ করে নেবে, তার সাথে আমাদের মাননীয় এমএলএ সাহেব এসে উপস্থিত হয়েছেন। আমি সীমা মণ্ডলকে বলবো এমএলএ সাহেব মহাশয়কে বরণ করে নিতে এবং আপনাদের সকলের কাছে অনুরোধ করব একটু জোরে করতালি দিয়ে তাদের সম্মানিত করবেন, কারণ তারা সকলেই ভীষণ ব্যস্ত মানুষ এবং এই ব্যস্ততার মধ্যেও তারা এসেছেন, একদম সময় মতন এসেছেন যাতে অনুষ্ঠান খুব সুন্দরভাবে আমরা সূচনা করতে পারি। আমাদের মধ্যে অনেক শিক্ষক শিক্ষিকারা এসে উপস্থিত হয়েছেন। সমস্ত সাংগঠনিক শিক্ষক শিক্ষিকাকে এই মুহূর্তে আমরা ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে বরণ করে নেব। আমরা একে একে আমাদের সম্মানীয় অতিথি বৃন্দকে বরণ করে নেব। এরপর আমরা বরণ করে নিতে চলেছি ডায়মন্ড হারবার সার্কেলের এসআইএস স্যারকে। আমাদের মঞ্চের ডান দিকে তারা রয়েছেন, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এসে উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে এবার ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে বরণ করে নেব। আজ 23রা ফেব্রুয়ারি 2023, গোসাবা উত্তর চক্র দক্ষিণ চব্বিশ পরগনার আয়োজনে ছোট মোল্লাখালি মঙ্গলচন্দ্র বিদ্যাপীঠে অনুষ্ঠিত হচ্ছে 43তম ক্যানিং আন্ত মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা 2023। এই ক্রীড়া প্রতিযোগিতায় ক্যানিং মহকুমার সমস্ত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা, শিশু শিক্ষা কেন্দ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে চলেছে। সবাই মিলে খেলা করি, সুস্থ একটা সমাজ গড়ি, এই লক্ষ্যকে সামনে রেখে আজকে আমরা আমাদের এই বিশাল কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাব। আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য, আপনারা পাশে থাকুন, সাথে থাকুন এবং আজকের এই বিশাল কর্মকাণ্ডটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। হেমর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, এবার আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করব। আমি এমএলএ সাহেব, ডিআই সাহেব এবং 6টি সার্কেলের এসআই সাহেব মহাশয়দের আমন্ত্রণ জানাবো, আমরা একেবারে মাঠে প্রবেশ করে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করব এবং তারপর আমরা আরও যে বিভিন্ন পতাকাগুলি রয়েছে সেগুলো আমরা সেই উত্তোলন পর্ব আমরা মাঠে গিয়ে করব। তাই আমি এমএলএ সাহেব, ডিআই সাহেব এবং 6টি সার্কেলের এসআই সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি মাঠে প্রবেশ করার জন্য। হ্যালো, জাতীয় পতাকা উত্তোলন করছেন আমাদের এমএলএ সাহেব। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দেশকে সম্মান জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এগিয়ে যাব। মহকুমা পতাকা উত্তোলন হবে, মহকুমা পতাকা উত্তোলন করবেন মাননীয় নিমাই মালী মহাশয়কে। আমি অনুরোধ করছি বাসন্তী দক্ষিণ চক্র সার্কেলের পতাকা উত্তোলন করতে।
এখন যে ছটি চক্র রয়েছে সেই ছটি চক্রের ক্রীড়া পতাকা উত্তোলন হচ্ছে। সকলকে অনুরোধ করব একটু জোরে করতালি দিন। এখন আপনাদের সামনে উদ্বোধনীয় সঙ্গীত পরিবেশন করবে মঙ্গলচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রীরা। উদ্বোধনীয় সঙ্গীতের পরে আমাদের একটি ছোট্ট নৃত্যানুষ্ঠান হবে এবং তারপর আমরা মশাল প্রজ্বলন করে আমাদের যে ক্রীড়া প্রতিযোগিতা তার উদ্বোধন করে ফেলব। একবার হ্যালো বলো। তারা মার্চ পাস্ট করবেন সাথে এবং মশালটি রিসিভ করবেন ঘুটিয়ারি সার্কেলের এসআই স্যার মহাশয়, কারণ আগামী বছর সেখানেই এই ক্রীড়া প্রতিযোগিতা সাব ডিভিশন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 2024-এ। গোসাবা উত্তর চক্র দক্ষিণ চব্বিশ পরগনা আয়োজনে ছোট মোল্লাখালী মঙ্গলচন্দ্র বিদ্যাপীঠে 43তম ক্যানিং আন্তঃমহকুমা ক্রীড়া প্রতিযোগিতার আমরা শুভ সূচনা করছি। শিক্ষক স্বপন মণ্ডল মহাশয় এই মুহূর্তে মশাল নিয়ে মাঠ পরিক্রমা করছে এবং তার সাথে ছোট ছোট ছেলে মেয়েরা, যারা আর কিছুক্ষণ পরেই তাদের মধ্যে যে কি ভীষণ ট্যালেন্ট আছে সেটা আমরা সকলে দেখব, তারা সকলে সারিবদ্ধভাবে সুন্দরভাবে মাঠ পাস্ট করতে করতে পুরো মাঠটি পরিদর্শন করছে। একতা অঞ্চলের সকল সুধী নাগরিককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। মঞ্চে উপস্থিত সকল গুণীজনকে, সকল ছাত্রছাত্রী যারা মাঠে উপস্থিত হয়েছেন, সকল অভিভাবক এবং সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, সাথে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে শ্রী তালিব আহমেদ জামাদার মহাশয়, এআই অফ স্কুলস, তাকে আমরা এই মুহূর্তে বরণ করে নেব। বরণ করতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গোপা বিশ্বাস মহাশয়াকে। আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয় বিধায়ক শ্রী সুব্রত মণ্ডল মহাশয়কে, তো তার থেকে আমরা কিছু শুনে নেব না সেটা তো হতে পারে না, তাই তার থেকে তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এখানে। মাননীয় বিধায়ক শ্রী সুব্রত মণ্ডল মহাশয়ের থেকে আমরা এখন সংক্ষিপ্ত কিছু কথা আমরা শুনে নেব।